ঢাকা ইউনিভার্সিটির যে মেয়েটা হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে ইয়েতে কুর্মিটোলাতে, একটা অবিশ্বাস যে তৈরি হয়েছে যে এই মেয়েটার যে ধর্ষক হিসেবে মজনু যাকে ধরা হয়েছে সে, যে এটা প্রকৃত ধর্ষক কিনা। নাও এই অবিশ্বাসটা, এই ধর্ষককে ধরার পরও মানুষ স্যাটিসফাইড না, মানুষ কনভিন্সড না, মানুষ স্টিল রিজার্ভেশন তাদের মধ্যে আছে, ডাউট কাজ করতেছে যে আসলেই তাকে ধরা হয়েছে কিনা। নাও কেন সেটা ঠিক আছে, বিভিন্ন কিছু কারণে ইনিশিয়ালি সন্দেহের উদ্রেক হয়েছে, যে সন্দেহটার পেছনের বস্তুনিষ্ঠ বাস্তবতা হইতেছে বাংলাদেশে এই ধরনের কাজ করা হয়, অন্যদিকে ডাইভার্ট করার জন্য, অপরাধীকে বাঁচানোর জন্য এগুলো করা হয়। অনেকে প্রশ্ন করে, অনেকে বিরক্ত হয় যে আমরা মানুষ কেন সন্দেহ করতেছি, সাধারণ মানুষ কেন এরকম আচরণ করে, কেন অবিশ্বাস করে, ধর্ষক ধরার জন্য এত আন্দোলন করে, সারাদিন চিল্লাচিল্লি করে, বিচার হয় না, এখন ধর্ষক ধরে নিয়ে আসছে দুই দিনের মধ্যে, এখনও তোমরা তুষ্ট না, এখনও তোমাদের মনে হইতেছে এটা ধর্ষক না। তো দোষটা আসলে মানুষের না, দোষটা হইতেছে এই রাষ্ট্রের, এই রাষ্ট্রযন্ত্রের, এই রাষ্ট্র ব্যবস্থার। যারা আপনারা এই জিনিসটা দেখতে পান না, আপনারা সুখন শুনতে যান, আরিফ শুনতে যান, প্লিজ, আপনারা এই দেশের বাসিন্দা না, আপনারা এই দেশে বিলং করেন না। যেদিন আপনি নিজে পড়বেন এই 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 রাষ্ট্রের, এই মাফিয়াতন্ত্রের ভিকটিম হবেন, সেদিন আপনি বুঝবেন যে কেন মানুষ সন্দেহ করে, কেন মানুষ অবিশ্বাস করে, এবং সেদিন আপনি প্রত্যাশা করবেন এই দেশের সাধারণ মানুষের কাছে যে তোমরা প্লিজ আমার হয়ে এই আমাকে ভিকটিমাইজ করতেছে এই রাষ্ট্র, তোমরা আমার হয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলো, আমার হয়ে এই রাষ্ট্রকে অবিশ্বাস করো, রাষ্ট্র আমার নামে মিথ্যা কথা বলতেছে, হাবি যাবি। সো আপনারা পজিটিভ মানুষ, আপনারা পজিটিভ থাকেন, আপনারা এগুলো বুঝবেন না, আপনারা এই দেশে বড় হন নাই, এগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। তো এটা গেল আর একটা অ্যাসপেক্ট, রাইট, যে এই 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 প্রথমত এই দেশের বিচারহীনতা, এই দেশে কোনো একটা ঘটনা ঘটলে মানুষের বিচার হবে সেই বিশ্বাসের জায়গাতে নাই, মানুষের প্রথম ইনস্টিংক্ট হইতেছে আন্দোলন করা, রাস্তায় নামা, চিৎকার চেঁচামেচি করে বিচার ইয়ে করা, নাম্বার ওয়ান। সেটার পর যখন বিচার হয় তারপরও মানুষের মধ্যে অবিশ্বাস যা এখানে আর কোনো বাটপারি দুই নাম্বারই আছে কিনা। সো এটা হইতেছে একটা রাষ্ট্রের চিত্র, গেল দুইটা দিক। আরেকটা দিক হইতেছে যে যে কারণে এই সন্দেহের উদ্রেক হয়ে থাকুক, অবিশ্বাসের উদ্রেক হয়ে থাকুক, যেটা আসল সত্যিকারের ধর্ষক কিনা, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটাই সত্যিকারের ধর্ষক। এখন যারা হইতেছে, কিছু তো আছে মানুষ যে অন্ধ, কিছু না, বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে এরকম যে অন্ধ, সরকারকে অসমর্থন করলে সরকারের যে কোনো কিছু নিয়ে পেঁচাইতে হবে, সরকারকে সমর্থন করলে যে কোনো কিছু ডিফেন্ড করতে হবে, সেম গোজ ফর বিরোধী দলকে সমর্থন করলে সব কিছু সমর্থন করতে হবে, অপছন্দ করলে সব কিছু, এরকম তো কোনো ইয়ে নাই আর কি, কোনো নিউট্রাল জাজমেন্ট নাই। তো আমি যেটা বললাম যে আই গেট ইট, মানুষের মধ্যে কেন অবিশ্বাস তৈরি হয়, মানুষ কেন সন্দেহ করে, আই গেট ইট, এবং আমার এটার প্রতি সাপোর্ট আছে, এটা নিয়ে আমার মধ্যে কোনো বিরাগ ভাজন মানসিকতা নাই। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যে দাবিগুলো করতেছেন, দাবিগুলোর ভিত্তি কতটুকু, বা যেই অসন্দেহ উদ্রেক হইতেছে কিসের ভিত্তিতে। এটা হচ্ছে কনস্পিরেসি থিওরির সাথে পার্থক্য। আপনার নানান কিছু মনে হইতে পারে, দ্যাটস ফাইন, মনে হয় কোনো দোষের কিছু নেই, পৃথিবীটা এইরকম, পৃথিবীর এই বাস্তবতার কারণেই আমাদের মনে নানান কিছু উদ্রেক হয়, নানান চিন্তা, নানান সন্দেহ, নানান অবিশ্বাসের। কিন্তু এই উদ্রেক হওয়ার বেসিসটা তো আপনাকে মূল্যায়ন করতে হবে, যে কিসের ভিত্তিতে আপনি কথাটা বলতেছেন, একটা দাবি করতেছেন, একটা এক্সট্রাঅর্ডিনারি দাবি করতেছেন, সেটার সপক্ষে এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স আছে কিনা। এখন এমন তো হইতে পারে ওই মেয়েটাকে যে সত্যিকারের ধর্ষক, তার ছবি দেখানো হয়েছে কিন্তু ধরা হয়েছে আরেকজনকে, এই এই টাইপের কথাবার্তা, মানে এগুলো কিন্তু অনেক মানুষের পছন্দ হয়, যারা হইতেছে এগুলো শুনতে আসে, যেসব দর্শক তারা এগুলো শুনেই কিন্তু ইমপ্রেসড। এবং এটা ছাড়া একটা বড় সমস্যা যখন একটা ফালতু লজিক উপস্থাপন করা হয়, যেটা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো একটা আলোচনার ব্যাপারে, তখন যারা ওই এই টাইপের আলাপ শুনতে আসছে, যারা একটা, আমাদের তো একটা প্রিকনসিভড আইডিয়া থাকে, একটা পজিশন নিয়ে রাখি, তো ওই পজিশনের পক্ষে একটা ফাত্রা যুক্তি গেলে আমরা সেটা এমনভাবে ধরি যে চমৎকার একটা যুক্তি হয়েছে। তো এখন হ্যাঁ, এরকম হইতেই পারে, ঠিক আছে, এটা হইতেই পারে যে ওই মেয়েকে, কিন্তু ওই মেয়ে তো মারা যায় নাই, সে বাংলাদেশে প্রতিদিন টিভিতে আসতেছে, প্রতিদিন ওই ধর্ষকে দেখানো হইতেছে, ওই মেয়েকে যদি গোপনে একটা দেখানো হয় এক ধর্ষক, বাস্তবে ধরা হয়েছে আরেক ধর্ষক, সে দেখতে পাইতো প্রতিবাদ, কোনো কিছু দেখতে পাচ্ছে না, আপনাদের মনে হচ্ছে আচ্ছা হইতে পারে, আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই এই কী জানি বলে যে হ্যাঁ, বাংলাদেশের অবিশ্বাসের সংস্কৃতিতে আপনি এই দাবিও করতে পারেন যে আসলে মেয়েটি ধর্ষিত হয় নাই, এটা পুরো একটা বানোয়ার সরকারের বিরুদ্ধে চক্রান্ত, যেগুলো হয়তো সরকার দলীয় লোকরা এরকম কথাবার্তা বলে, কোনো একটা ঘটনা বললে সব সরকার দলীয় চক্রান্ত। সো বাংলাদেশে এরকম নানান চক্রান্ত হয় দেখে এই বাস্তবতাটাকে ভিত্তি করে কিন্তু মানুষ এই কথাগুলো ছড়ায়। সো এখন আপনি তাহলে এটাও বলেন, এই দাবিও তোলেন যে না, এই ধরনের কোনো ধর্ষণের ঘটনা ঘটে নাই, এটা আমরা জানি বাংলাদেশে এরকম হয়, মিথ্যা কথা ছড়ানো হয়। সো সেটা তাহলে এসে আপনি যখন একটা কথা বলবেন, একটা দাবি করবেন, সেটার সপক্ষে কোনো তো যুক্তি, মিনিমাম এভিডেন্স দেখাইতে হবে, আপনি কোনো এভিডেন্স দেখাবেন না, নানান রকম প্রশ্ন তুলে যাবেন, তুলে মানুষের মধ্যে একটা অনাস্থা বিশ্বাস তৈরি করবেন,
এই সুযোগটা নিয়ে যে এই দেশে এই রাষ্ট্রে মানুষের মধ্যে সবসময় একটা অবিশ্বাস অনাস্থা কাজ করে, এই সুযোগ নিয়ে আপনি এই ধরনের একটা অনেকটা গুজব সৃষ্টি করা অনেকটা মানে এটা দুঃখজনক। কারণ আপনারা যখন গুজব ছড়ান তখন একটা জিনিসের সত্যতা, একটা সত্য কথা বললেও মানুষ তখন সেটাকে প্রশ্ন করে যে এটা গুজব কিনা। আমার হচ্ছে জুনিয়র যে হইতেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ছোট ভাই, ও দেখলাম লাইভে এসে দাবি করতেছে, বলতেছে যে সেই মেয়েটা তার ব্যক্তিগতভাবে পরিচিত এবং তার দাবি হইতেছে এটাই সত্যিকারের ধর্ষক। এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সাদেকা হালিম ঢাকা ইউনিভার্সিটির, উনি হইতেছে টিভিতে এসে উনি দাবি করছেন যে উনি মেয়ের সাথে কথা বলছেন এবং মেয়ে ওনাকেও হইতেছে ভেরিফাই করছে ওনার কাছেও যে এটাই হইতেছে সেই প্রকৃত ধর্ষক। কথা বলে এসেছি সেই শিক্ষার্থীর সাথে এবং সে আমাকে বলেছে যে আমাকে যে ছবিটা দেখানো হয়েছে সবটা দেখে আমি একে শনাক্ত করেছি। ফলে এটি মেয়েটি আপনাকে নিশ্চিত করেছে। সেই সময় আমার সাথে আর একজন কলিগ ছিলেন, তার মা বাবা সবাই উপস্থিত ছিল। নাও দ্য থিং ইজ সাদিকা হালিমের কথার টানা পয়সার দাম আপনার কাছেও নাই আমার কাছেও নাই, কারণ আমরা জানি এগুলো হচ্ছে দলবাজ তাবেদার দালাল ন্যায় নীতির বিন্দুমাত্র নাই। সো সাদিকা হালিমের কথা টানা পয়সার দাম আমার কাছে নাই, বাট যেহেতু ওই যে আরেকটা ছিল ওই মেয়ের ফ্রেন্ড, সে তার ওই কথাটা যেহেতু সাবস্টেন্সিয়েট করছে সাদেক হালিমের দাবিকে, সো এই সব কিছু মিলে আমরা এখন অবিশ্বাস করার আমি কোনো কারণ দেখি না, আনলেস আমাদের কাছে কোনো স্ট্রং এভিডেন্স থাকে, যেটা নাই এখানে। যেহেতু কয়েকটা বাস্তবতা একসাথে হয়েছে, নাম্বার ওয়ান হচ্ছে যে যে অবিশ্বাস আমাদের আন্দোলন করে রাস্তা যে কোনো বিচারের জন্য আন্দোলন করতে হয় এটা একটা বাস্তবতা আমরা দেখতে পেলাম। নাম্বার টু বাস্তবতা হচ্ছে এই দেশের কারোর উপর কোনো প্রতিষ্ঠান কোনো বাহিনীর উপর মানুষের কোনো আস্থা নাই, অপরাধীকে ধরে নিয়ে আসার পর মানুষের মধ্যে একটা অবিশ্বাস কাজ করতেছে, একটা সন্দেহ কাজ করতেছে, এটা হচ্ছে এই দেশের আরেকটা বাস্তবতাকে চিত্রিত করে। আর নাম্বার থ্রি হইতেছে যে আমরা যে এই মানে এই গুজব ছড়ানো, হ্যাঁ যারা হইতেছে আজকে গুজবের ভিকটিম, কারণ সরকারই কিন্তু সবচেয়ে বেশি গুজব ছড়ায় এবং সরকার এসব গুজব ছড়ানো মিথ্যা অপপ্রচার অপবাদের ভিকটিম যেসব মানুষ তারাই উল্টো আবার এসব মানে সরকার বিরোধী বিধায় এইসব গুজব টুজব ছড়ায়, একটা মানে এই অনলাইন কনভারসেশনটাকে হালকা করে ফেলতেছে। পরবর্তীতে দেখা যাবে যে আপনি মায়ের খেয়ে এসে ওই যে রাখালের গল্পের মতো মায়ের খেয়ে আপনি সেটা যখন মানুষকে সে জানাবেন মানুষ বিশ্বাস করবে না, মানুষ জানে আপনি সব বিষয়ে সরকারের দোষ খুঁজেন, সব বিষয়ের মধ্যে আপনি হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট, আপনি মিথ্যা কথা বলেন গুজব ছড়ান, আপনার কথা চালানো অবশ্য দাম থাকবে না তখন। এবং এই সুযোগটাই তো নেয় যখন দেখা যায় অনলাইনে 10টা গুজব ছড়ানোর ঘটনা ঘটে, তখন 11 নম্বর সত্য ঘটনাটা হইলেও মানুষও কনফিউজড হয় এবং সরকারও এই সুযোগটা নেয় যে এগুলো সব গুজব বলে। সো এই কাজগুলো করা ঠিক না।